আমরা অনেক ক্ষেত্রেই চিপস আইসক্রিম সুযোগ পেলেই খেয়ে ফেলি, মানে দোকানে গেলাম চিপসের প্যাকেট দেখলাম বা আইসক্রিম দেখেই তো কিনে খেয়ে ফেলি। কিন্তু ডাক্তাররা অনেক ক্ষেত্রেই বলেন এই ধরনের খাবার সবসময় খাওয়া মানে বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। মানে আমরা এই যে দোকানে গিয়ে আইসক্রিম ও চিপস কিনে ফেলছি, মানে এই বিষয়টি যেন একেবারে মাদকের আসক্তির মতো। গবেষণা বলছে বর্তমানে অতি প্রক্রিয়াজাত খাবার প্রতি 10 জনের মধ্যে 1 জনের বেশি মানুষকে প্রভাবিত করছে বলে জানাচ্ছে গবেষণা। ভারতের পাশাপাশি গোটা বিশ্বে এই জাঙ্ক ফুড শুধু বড়দের নয় বাচ্চাদেরও প্রভাবিত করছে। বহু মানুষ এখন এই জাঙ্ক ফুডের চ্যালেঞ্জের সঙ্গে লড়ছেন। তারা আলুর চিপস আইসক্রিমের মতো খাড়া থেকে সরে আসতে চাইছেন কিন্তু তা করতে পারছেন না। এই ঘটনাটি অনেক ডায়েটিশিয়ান এবং গবেষকদের গবেষণার এখন গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের একাংশ বলছে এই খাবারগুলি নিকোটিনের মতোই আসক্তি। মোট 30-এর বেশি দেশে গবেষণার ফল ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে। সেই তথ্য অনুযায়ী জানা গিয়েছে আশ্চর্যজনকভাবে 14% প্রাপ্তবয়স্ক UPFA আসক্ত। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই আলুর চিপস ও আইসক্রিমের মতো খাবারগুলি মাদকের মতোই আসক্তি হতে পারে, যা উদ্বেগের। সম্প্রতি এই নিয়ে বেশ কয়েকটি গবেষণাও সামনে এসেছে। তথ্যে উঠে এসেছে যে সসেজ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ও অস্বাস্থ্যকর খাবার এগুলি খেলে আপনিও ভুগতে পারেন ভয়ঙ্কর রোগে। বিশেষজ্ঞরা এই বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন কেন এমন সমস্যা হয় তা নিয়ে বেশ কয়েকটি মতামত রয়েছে। অনেকেই বলছেন মিহি কার্বোহাইড্রেট এবং চর্বিগুলির সংমিশ্রণ প্রায়শই UPFA পাওয়া যায়। এই ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি মস্তিষ্কে প্রভাব ফেলে যা এই খাবারগুলির প্রতি আপনাকে আসক্ত করে তুলবে। প্রাকৃতিকভাবে সৃষ্ট খাবারে বেশি কার্বোহাইড্রেট থাকলেও তা ক্ষতিকর নয় কারণ তা উচ্চ মাত্রায় থাকে না। এই কারণে ঘরে তৈরি আলুর চিপসে আপনি খেতেই পারেন, তবে প্যাকেটজাত আলুর চিপস কিন্তু মারাত্মক। সব মিলিয়ে এই গবেষণা কিন্তু নতুন দিশা দিয়েছে। সত্যি আমরা এখনকার প্রজন্ম তারা কিন্তু রাস্তায় বেরোলেই চিপস বা আইসক্রিমের ওপর অ্যাডিক্টেড ভীষণভাবে। হঠাৎ করে দোকানে অন্য কোনো জিনিস কিনতে গিয়ে অনেক সময় আমরা কী করে একটা চিপসের প্যাকেট তুলে নিই। কিন্তু ডাক্তাররা বলছেন যে সেটা কিন্তু একেবারে স্বাস্থ্যের জন্য ভালো নয়, কোনো কিছুই মাত্রাতিরিক্ত ভালো নয়, তাই একটু সাবধানে থাকা প্রয়োজন। ডাক্তাররা বলছেন যে খুব বেশি পরিমাণে যদি আইসক্রিম ও চিপস খেয়ে ফেলেন তা কিন্তু অনেকটাই ওই মাদকের আসক্তির মতো। কারণ গবেষণায় দেখা গেছে যে প্রচুর মানুষ রয়েছেন যারা চাইছেন তারা আর খাবেন না, চিপস খাবেন না বা আইসক্রিম খাবেন না, মানে পরিমাণে কম করবেন, খাবেন না মানে একেবারে বন্ধ করবেন এমন বিষয়টা নয়। অনেকেই ভাবছেন না অনেক খাওয়া হয়ে যাচ্ছে একটু পরিমাণে কম করবো, কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেটা করতে পারছেন না, তাদের সেটা ছাড়তে অসুবিধা হচ্ছে, মাদকের মতো একটা আসক্তি দেখা যাচ্ছে। বর্তমানে অতি প্রক্রিয়াজাত খাবার প্রতি 10 জনের মধ্যে 1 জনের বেশি মানুষকে কিন্তু প্রভাবিত করছে। ভারতের পাশাপাশি গোটা বিশ্বে এই জাঙ্ক ফুড শুধু বড়দের নয় বাচ্চাদেরও প্রভাবিত করছে। বহু মানুষ এখন জাঙ্ক ফুডের চ্যালেঞ্জের সঙ্গে লড়ছেন। আলুর চিপস আইসক্রিমের মতো খাড়া থেকে সরে আসতে চাইছেন তারা কিন্তু তা করতে পারছেন না।
এই ঘটনাটি অনেক ডায়েটিশিয়ান এবং গবেষকদের গবেষণার এখন গুরুত্বপূর্ণ বিষয়। তাই অবশ্যই চিপস খান, আইসক্রিমও খান, কিন্তু বেশি মাত্রায় খাবেন না। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এখন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপেও রয়েছে আজ তক বাংলা, তাই অবশ্যই নজর রাখুন হোয়াটসঅ্যাপেও।